হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এই মাত্র ঘুমের থেকে আমি উঠলাম, এখন 8:30 মতো বাজে। তো আমি প্রথমে উঠেছি, তো সবাই ঘুমায় আছে, আমি এখন সবাইকে ডাক দেওয়া উঠাবো। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা টিপে দেবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন। এই সজল, সজল, এই কিরে, ওট 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 ওট, 8:30 বাজে, ওট 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 ওট। আরে তাদের ইলিয়াস, উড়ো উড়ো, চল উড়ো, খাইতে যেতে সকালে নাস্তা করতে হবে, উড়ো 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 উড়ো। ওই ইয়ারে ডাক্তার ছিলাম আমি, শাওন রায় উড়ে না, আরে উড়ে তুই, চল একজন আয়, ওট ওট ওট, চল ওট, চল ওট, আর রিল্যাক্স বহুত করছো, উড উড, হট, পানির বালতি না মার মুয়ের মধ্যে, আর রিল্যাক্স, বহুত রিল্যাক্স আছে, আর রিল্যাক্স বাকি আছে, ঘুরতে এলে ঘুম একটু কম হবে, রিল্যাক্স করতে হবে বাইরে, ঠিক আছে না? এই সাউন্ড উঠে তুমি চল চল ব্রাশ করো। হ্যাঁ, ওই ওই জায়গায় বয়ে বয়ে ব্রাশ কর, কমলের উপরে বয়ে বয়ে ব্রাশ ব্রাশ কর। আচ্ছা, এই সাউন্ড উঠে চল চল, সুইমিং পুল হালাই তুমি, সব ফলাই দে কিরে, আবার ধর, দেরি হয়ে যায়, আমি দরজা খুলে বাইরে নেবো, হয়েছে ঘুমাইলে তোরা ধর, আমি দরজা খুলছি, ঘুমাইলে ধর, রোদ্দুর হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি হোটেল জামানে। তো চিপ বাজেটে, কম বাজেটে আপনারা কক্সবাজার কোথায় থাকবেন, তো সেই চিন্তা যদি আপনাদের মাথায় ঘুরপাক খায় তাহলে আপনাদের বলবো অবশ্যই আপনারা সিলেকশন করবেন হোটেল জামান। আমরা এক রাত এখানে ছিলাম, তো একটা রিভিউ দেবো এই হোটেল সম্পর্কে। এখন আমরা রুমের ভিতরের পরিবেশটা আপনাদের দেখাবো, আমার সাথে আসুন। রুমের প্রথমে আমরা প্রবেশ করার পর তো এখানে প্রথম একটা বেড, এখানে দুইজন ঘুমাইতে পারে, আর এই রুমে এসির ফেসিলিটি নাই, ফ্যান আছে, আর এই রুমে আপনার একটা টিভি আছে, এখানে চেয়ারটা আমরা সামনে নিয়ে গেছি, তো এখানে বসে আপনি চা সিগারেট যা কিছু আপনি এখানে খেতে পারবেন, আর এই পাশে একটা টিভি আছে, আপনারা টিভিটা দেখাবো তাদের, টিভিতে আপনারা খেলাধুলা বা যা যা মন চায় যা যেটা ভালো লাগে সেটা দেখতে পারবেন। তো এই রুমের বিষয়টা এখানে গেল, এখন আমরা আসি এই রুমের সাথে যে ওয়াশরুম, তো এই রুমের সাথে একটা ওয়াশরুম আছে, তো এই ওয়াশরুমটা এই রুমের দুইজন ব্যবহার করতে পারবে, এইখানে একটা বেসিন আছে, আর এইখানে আপনার হাই কমোড, যেহেতু এটা রিজনেবল প্রাইসের একটা হোটেল এই কারণে বাথটাবটা নাই, জাস্ট এখানে দুইটা আছে, আপনি গোসল করতে চাইলে এখানে শাওয়ার নিতে পারবেন, গরম পানি ঠান্ডা পানি দুইটাই আছে এখানে। তো এখন আমরা যাব আমাদের দ্বিতীয় রুমে, তো বন্ধুরা এখন আমরা যাব আমাদের দ্বিতীয় রুমে, তো এই রুমটা ওই রুমের থেকে আমার কাছে বেশি ভালো লাগছে, যেমন এই রুমের ফ্যান আছে,
এই রুমে কি কি আছে? এই রুমে আছে আপনার একটা আলমারি আছে, এখানে আপনার লাগেজ ব্যাগ এগুলো সবকিছু এখানে রাখতে পারবেন। নিচে উপরে দুইটা পার্টে এখানে আছে। তারপরে এই রুমে আপনার এখানে একটা বারান্দা আছে দেখতে পাচ্ছেন, ভিতরে যাওয়া লাগবে না, জাস্ট এখান থেকে দেখাই। সুন্দর একটা বারান্দা আছে এখানে। আর তো বন্ধুরা, এই রুমের রেন্টটা কত, মানে ভাড়াটা কত? তো আমরা ছিলাম টোটাল চারজন, তো চারজনের জন্য দুই দুই এক বেডে দুইজন আর এক বেডে দুইজন আরামসে ঘুমানো যায়। তো এইখানে চাইলে আপনারা তিনজনও ঘুমাইতে পারবেন, বালিশ এখানে তিনটা দেওয়া আছে। তো আমরা যেটা জেনেছি বা শুনেছি, আপনি ম্যানেজ করে আপনারা তিনজন তিনজন করে ঘুমাতে পারবেন, হোটেল অথরিটি আপনাকে এটা পারমিশন দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা চারজন এখানে আরামসে ঘুমাতে পারবেন, শীতকালে তিনজন তিনজনও ঘুমাইতে পারবেন। তো ভাড়ার ব্যাপারে আসি, আমাদের এইখানে প্রথমে ভাড়া চেয়েছিল 3,000 টাকা, কিন্তু আমরা বার্গেনিং করে দামাদামি করে এটা 1,600 টাকায় ফিক্সড করেছি উইথ সুইমিং পুল। ওই উপরে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুল ফ্যাসিলিটি সহ আমরা এটা 1,600 টাকায় পেয়েছি। তো চিন্তা করুন, দুইটা রুম কক্সবাজারের মতো জায়গায় আপনি 1,600 টাকায় চারজন থাকতে পাচ্ছেন। তো এর চেয়ে রিজনেবল প্রাইসে থাকতে পারবেন কি না আমার জানা নাই, কিন্তু আমার কাছে দেখা এটা খুবই একটা পারফেক্ট একটা প্যাকেজ চারজনের জন্য। তো এখন আমরা চলে যাব উপরে সুইমিং পুলে, সুইমিং পুলটা আপনাদের দেখাবো। আর চলুন আমরাও দেখে আসি সুইমিং পুলটা কীরকম বা কতটা সুন্দর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত এখান থেকে দেখা যাচ্ছে, আমাদের ঠিক পাশে ওশান প্যারাডাইস হোটেল, আর আমরা ঠিক ছাদের উপর অবস্থান করতেছি, পাশে সুইমিং পুল, আমরা একটু পরে সুইমিং পুলে উঠবো। তো ইলিয়াস, এই ছাদে উঠার পর কেমন লাগতেছে? চারপাশের পরিবেশ দেখা যেতেছে সুন্দর, অসাধারণ পরিবেশ লাগতেছে। এখন তুমি তো বলতেছো সুইমিং পুলে তুমি নামবা না, কি সুইমিং পুলে নামবা নাকি নামবা না? সুইমিং পুল নামি না কখনো, ফার্স্ট টাইম, যাওয়া যাক দেখি কি অবস্থা। হ্যাঁ, আমরা ভিজি, বাইরে যে রোদ সজল, আরে রোদ মানে এই রোদ ধরে আমরা যদি সুইমিং পুলে ভিজি, যেতে যেতে শুকাই যাবো না? বিচে যেতে যেতে যাইতে যাওয়ার আগে নামার পরে দেখবো যে প্যান সব এগুলো শুকানো হয়ে গেছে। কক্সবাজার আসছি, আর যদি সমুদ্র সৈকতে না নামি তাহলে তো রইলো না, ঠিক না? আমিও মেরিন ড্রাইভের জন্য, আর ও যেহেতু প্রথম আসছে ওর অবশ্যই কক্সবাজারের পানিতে গোসল করা উচিত। তো বন্ধুরা, কক্সবাজারে আমাদের এর আগে বহুতবার আসা হয়েছে, কিন্তু মেরিন ড্রাইভে বাইক চালানোটা হয় নাই। অ্যাকচুয়ালি আমরা এখানে এই উদ্দেশ্যে আসছি যে মেরিন ড্রাইভে বাইক চালানো, তো দেখি সেটা সম্ভব করতে পারি কি না, বাইক পাই কি না। তারপরে যেহেতু কক্সবাজারে আসছি, সমুদ্র সৈকতে একটু ভিজবো, এখানে সুইমিং পুল ব্যবহার করবো, তো সাথে থাকুন। আমরা এখন সোজা সুইমিং পুলের ভিতরে চলে যাচ্ছি। তো আমরা এখন আছি সুইমিং পুলের সামনে, ঠিক না? রেডি, তুমি রেডি? আচ্ছা, আমিও রেডি। তাহলে আমরা এখন নামবো সুইমিং পুলে। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সুইমিং পুল, এই যে ভাইয়ারা এখানে সুইমিং করতেছে, এখন আমরা এখানে নামবো। তো বন্ধুরা, প্রচুর গরম, এখন আমি নিচে নামবো পানিতে, তো সেই জন্য এখন অ্যাকশন ক্যামেরাটা নিয়ে আসতেছি। তো অ্যাকশন ক্যামেরা এখানে ভিতরে ভিডিও নিব, আর আপাতত এখন মোবাইলটা রেখে দিতে হচ্ছে। মেরিন ড্রাইভ বাইক রাইডার, হ্যাঁ মেরিন ড্রাইভে তো অবশ্যই যেতে হবে। এক মিনিট।